ইংরেজি মাস হিসাবে এই মাসটার নাম কি নাম এই ফেব্রুয়ারিতে ইসলামের পক্ষ থেকে কোনো দিবস না থাকলে আপনাদের জানা কোন দিবস আছে কি কি দিবস বলেন না এ যুবক বল কি দিবস হ্যাঁ আলহামদুলিল্লাহ মাতৃভাষা এটা আমার প্রাণের ভাষা না মাতৃভাষাকে সম্মানের কথা ইসলামে নাই আমি বলেছি ইসলামে নাই কোরআনে নাই মাতৃভাষার সম্মানের কথা ইসলামও আমাকে শিখায় সুতরাং ইসলামে নাই মাতৃভাষার কথা বিষয়টা এমন নয় ইসলামে নাই এমন একটা দিবস পালিত হয় কিনা জোরে বলেন না হয় বিশেষভাবে আমি আমার যুবক সন্তানরা যারা রয়েছে তাদেরকে বলু। আমার মনে আছে বিগত বছর আমি এই ভ্যালেন্টাইন ডে এর ইতিহাসটা তোমাদেরকে বলেছিলাম যার কারণে আজকে আমি এই ইতিহাসের দিকে যাব না কিন্তু এই ভ্যালেন্টাইন ডে এই ইতিহাস কত নিকৃষ্ট তোমরা শুনেছ এই নিকৃষ্ট ইতিহাস জানার পরেও আমার জিজ্ঞাসা মুসলমান সন্তানেরা মুসলমান যুবক যুবতীরা এই দিনটা উদযাপন করে কিনা মুসলমান মুসলমান সন্তান যুবক যুবতী এই দিনটা উদযাপন করে শুধু উদযাপন না দিন যত গড়াচ্ছে জিন যত গড়াচ্ছে আমরা লক্ষ্য করছি এর নামকরণ করে সমাজের মধ্যে বেহায়াপনা উলঙ্গপনা নির্লজ্জতা কমতেছে না বরং বাড়তেছে আপনারাই বললেন বাড়তেছে বুঝা যায় আমি যেমনটা দেখেছি বুঝেছি আপনারাও এমনটাই বুঝেছে এর দ্বারা নির্লজ্জতা বাড়ছে আমি আজকে যুবক তরুণ তোমাকে বলবো যারা এই ভ্যালেন্টাইন ডে নিয়ে এত উৎসাহী তোমরা যেটা মুসলমানদের ইতিহাস ঐতিহ্যের সাথে কোনো সম্পর্ক নাই যে দিবসটা খ্রিস্টানদের দিবস যার উদযাপনের সূচনা খ্রিস্টানরা করেছে তাদের ধর্মীয় একটা বিষয় থেকে সেখানে এক নম্বরের কথা আমি মুসলমান হিসাবে এমন দিবস উদযাপন করতে পারি দ্বিতীয় নম্বর আমার তোমার মুসলমান যুবক তোমার এই দুর্বলতার সুযোগ নিয়ে আজকে ইসলামের বিরুদ্ধে কি পরিমাণ ষড়যন্ত্র হচ্ছে একটা ষড়যন্ত্রের ব্যাপারে আমি আপনাদেরকে ইঙ্গিত দিতে চাই আমি কোনো পত্রিকার নাম উচ্চারণ করব না একটা জাতীয় দৈনিকের কথা বলি একটা জাতীয় দৈনিকে দুই এক বছর আগ থেকেই দু চার বৎসর আগের থেকে ভ্যালেন্টাইন ডে উপলক্ষে একটা প্রতিযোগিতা দেওয়া হয় কি দেওয়া হইতো আপনারা কেউ দেখেছেন একটা প্রতিযোগিতা দেওয়া হয় প্রতিযোগিতাটা কি কাছে আসার গল্প শিরোনাম কি ভাই কাছে আসার গল্প কাছে আসার গল্প একজন যুবক আর একজন যুবতী মা বাবার অবাধ্য হয়ে ইসলামের শরীয়তের বিধানকে লঙ্ঘন অন্যায়ভাবে একজন যুবক আর যুবতী তারা যে প্রেম করেন তাদের যে একটা ভালোবাসার রিলেশন করেন এই কিভাবে সে একজন আরেকজনের কাছে আসলো কিভাবে একজন আরেকজনের কাছে প্রপোজ হইল কিভাবে একজন আরেকজনের কাছে আসলেন সম্পর্কটা তাদের কিভাবে হলো এই গল্পগুলি খুব অল্প কথায় লিখার জন্য একটা প্রতিযোগিতা দেন তারা এর নাম দেন কি ভাই আসার গল্প আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি এই কাছে আসার যে গল্প এটা বৈধ তরিকায় না অবৈধ তরিকায় অবৈধ তরিকার এই যে স্লোগান কাছে আসার গল্প আপনার কি মনে হয় এটা কোরআন হাদিস সমর্থিত না কোরআনের বিরুদ্ধে স্লোগান কোরআনের বিরুদ্ধে স্লোগান কিভাবে বুঝলেন আপনি এই স্লোগান কোরআনের বিপক্ষে হইল কিভাবে শুধু আপনি মুখের কথা বলে দিবেন একজন মানুষ একটা একজন আরেকজনকে মহাব্বত করেন ভালোবাসেন তাদের লিখবে আর এই স্লোগান দিলেই যে কাছে আসার গল্প আপনি বলে দেন এটা কোরআনের বিপক্ষে শ্লোগান এটা মুখে বললেই হয় কি বলেন বললেই হয় নাকি এর প্রমাণ লাগে এর প্রমাণ লাগে তাহলে আমরা জানব যে আসলে এই ব্যাপারে কোনো প্রমাণ আছে কিনা আমি আপনাদেরকে স্মরণ করাবো কোরআনের একটি সূরা সুরাতুল আনাম সুরাতুল আম এর একশোতে একান্ একান্ন নম্বর আয়াত এক পাঁচ এক সুরতুল আন এর একশো একান্ন নম্বর আয়াতে আল্লাহতাআলা ফরমান ওলা তকরাবুল ফাওয়াহিসা মা তকরবুল লা তাকরাবুল মা যাহারা মিনহা ওয়া মা বাতান আল্লাহ তাআলা সূরা আনাম এর 151 নম্বর আয়াতে বলেন লা তাকরাবুল ফাওয়হিশা অন্যভাবে হারাম রিলেশনের মাধ্যমে লা তাকরাব কাসা কাসি যাবে না কি বললেন আল্লাহ কাসা কাসি যাবে না কাসা যাবে না আল্লাহ বলেন সুরায় আনাম এর একশো একান্ন নম্বরে আছে বলেন ওলা তখরাবুল ফমা হিসামা দহরা ওয়ামা বাতান প্রকাশ্যে হোক গোপনে হোক অন্যায়ভাবে হোক প্রকাশ্য হোক যে কোনোভাবেই হোক এই কাছে যাওয়া যাওয়ি করবে না অশ্লীলতার কাছাকাছিও যাবেন যেখানে আল্লাহ বলেন অশ্লীলতার কাছাকাছি যাবে না সেখানে আপনি গল্পের প্রতিযোগিতা দিলেন কাছাকাছি আসার গল্প বলেন এটা কোরআনের পক্ষে স্লোগান হইল না কোরআনের আয়াতের বিপক্ষের স্লোগান হলো সরাসরি আয়াতে যে বিষয়টা বলা হয়েছে এর উল্টা একটা স্লোগান যুবক তুমি মনে করেছো তোমার ভালোবাসার গল্প না এটা যে কোরআনের একটা কথা এটা যে কোরআনের আয়াতের বিরুদ্ধে তোমার অবস্থান কোরআনের আয়াতের বিরুদ্ধে অবস্থান নিলে জোরে বলে নিমান থাকতে পারে এই যে কিছুদিন আগে তো এইভাবে চলতো এখন কিভাবে চলছে জানেন এই যে রানিং কিভাবে চলতেছে জানেন যুবক একটু তালাশ করে দেখবা এখন চলতেছে চলতেছে বলেন না ফেটে যায় এখন কাছাকাছি আসার গল্পের আগেও একটা জিনিস নতুন যুক্ত হয়েছে পরেও আরেকটা জিনিস নতুন যুক্ত হয়েছে আগে কি এসেছে আগে এসেছে দ্বিদাহীন শব্দ কি ভাই দ্বিদাহীন দ্বিদাহীন মানে কোনো সংকোচ নাই কোন ভয় নাই দিদাহীন কাছে আসার গল্প তার মানে হারাম রিলেশন করবে কোনো দিদা করবে না হারাম রিলেশন করবে মা বাবারে ভয় পাবে না হারাম রিলেশন করবে তোমরা কোনো মুরব্বীকে ভয় পাবে না এটা অসুবিধা কি এটা তো একটা রিলেশন আর এরপর একটা ছবি দেওয়া হয়েছে ছবিটা কেমন জানেন একটা যুবকের ছবি দেওয়া তার গলার মধ্যে আছে ক্রুশ চিনেন আপনারা ক্রুশ ক্রুশ দেওয়া তার পাশে আরেকটা একটা যুবতীর ছবি যুবতীর হিজাব পড়া কি পড়া ভাই হিসাব পড়া এক যুবতী ক্রুশওয়ালা এক যুবকের পাশে হিসাব তার মানে মুসলমান না মেয়ে একটা বিধর্মী ছেলের সাথে এইভাবে ছবি দিয়ে তারপরে এর আগে লিখা দিদাহীন কাছে আসার গল্প এর মানে হচ্ছে তারা যেন শিখাচ্ছে তোমাকে যুবক তুমি কিসের দিদা করো কিসের ধর্মের দোহায় দাও কিসের তুমি তার বিধর্মী বলো আর ইহুদি বলো খ্রিস্টান বলো তাকে কি বিধর্মী বলো এটা তো ভালোবাসার গল্প দিদাহীন কাছে আসার গল্প সুতরাং এটা ভালোবাসার গল্প তুমি কাউকে ভালোবাসবে সে মুসলমান হোক কাফের হোক বেঈমান হোক ইহুদি হোক নাসারা হোক তুমি দিদাহীন ভাবে সম্পর্ক করতে পারো এতে কি নাই কোনো বাধা জোরে বলেন নজুবিল্লা তাহলে তোমার এই ভ্যালেন্টাইন ডে এক খ্রিস্টানদের ধর্মীয় উৎসব তারা সমাজে চালিয়েছে তুমি তার মধ্যে লিপ্ত হলে ইসলামের অবস্থান করবে দ্বিতীয় নম্বরে তারা কোরআনের বিরুদ্ধে স্লোগান তুলে তোমাকে কয়েক বছর যাবক উৎসাহিত করে এই দিকে তোমাকে ধাবিত করছে আর তোমার ধাবমানের সুযোগ গ্রহণ করে তারা আজকে তোমাকে হারাম রিলেশন আগে তো মুসলমান মুসলমানের হারাম রিলেশনের প্রতি তারা উৎসাহিত করেছে এবার তোমাকে কাফের বেঈমান ইহুদিদের সাথেও হারাম রিলেশন করার জন্য অবাধে তোমাকে সুযোগ করে দিচ্ছে এই স্লোগান দিয়ে তোমাকে তারা জিনার প্রতি দাবিত করছে আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক এর মাধ্যমে তোমাকে জিনার প্রতি দাবিত করছে আপনারা কি মনে করেন জিনা খুব বৈধ জিনিস এবার আসেন এটা কত খারাপ এ ব্যাপারে সুরায় বনী এর বত্রিশ নম্বর আয়তে আল্লাহ তালা ফরমান ওলা তকরবুদ্দিনা ওলা তকরবুদ্দিনা ইন্নহু কানা ও যুবক যুবতী মুসলমান ও মুসলমান সন্তান যুবক যুবতী তোমরা যদি এই ধরনের হারাম রিলেশনের মাধ্যমে ভ্যালেন্টাইন ডে নাম হোক আর যে নামই হোক দ্বিধাহীন কাছে আসার গল্প একজন মুসলমান যুবতী আর একজন কাফের ছেলে যেভাবেই হোক না কেন তোমাদের রিলেশন যদি হয় এর মাধ্যমে তোমরা জিনায় লিপ্ত হবে আল্লাহ রব্বুল আলমিন বলেন ওয়ালা তাকরাবু জিনা জিনা করবা তো দূরের কথা জিনার কাছেও যেতে পারবা না মুফাসির কারাম তফসিরের কিতাবে আলোচনা করেন যে কাজের মাধ্যমে তোমার জিনা পর্যন্ত তুমি পৌঁছাইতে পারো যেহেতু তুমি এক যুবক যুবতীর সাথে বিবাহ ছাড়া যদি সম্পর্ক করো তাহলে এর দ্বারা তুমি জিনারদার প্রান্তে যাওয়ার সম্ভাবনা আছে এজন্য তুমি এই হারাম রিলেশনটা করতে পারো না আল্লাহ রব্বুল আলমিনের পর ফরমান এই যে ভালোবাসা ভালোবাসা এই যে ভ্যালেন্টাইন ডে ভ্যালেন্টাইন ডে এই যে কাছে আসার গল্প এই যে দিদাহীন কাছে আসার গল্প এই যে মুসলমান রমণী আর কাফের যুবক এদের সাথে দিদাহীন কাছে আসার গল্প নামে এই যে তোমরা দিবস উদযাপন করে যাচ্ছ এই জিনিসগুলি কতটুকুন খারাপ আল্লাহ ফরমান ওয়াসা এক বচন সুবুল এটা বহু বচন আল্লাহ রব্বুল আলমিন ফরমান ওয়াসা আসবিলা এটা মন্দের অনেক রাস্তা উন্মোচিত করে দেয় বলেন না নজুবিল্লা তাহলে তোমার এই ভ্যালেন্টাইন ডে তোমার এই ভালোবাসা তোমাকে আস্তে আস্তে শুধু গুনার মধ্যে জিনার মধ্যে নিবে না পৃথিবীর এই সমাজে অন্যায় অপরাধ বেবিচার অনেক ধরনের অন্যায়ের দ্বার কি করে দিবে উন্মোচিত করে দিবে মনে রাখবেন গতকালকে আমি হাদিসটা পড়েছি মিসকাত শরীফের মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেন কল্যাণের দ্বার যারা উন্মোচিত করবে যতদিন কল্যাণ চলবে তারা এর একটা সব পাইতে থাকবে সুবহান আর যারা অকল্যাণের দ্বার মন্দ গুনাহের দ্বার উন্মোচিত করবে যতদিন এই গুনা জমিনে চলবে তাদের ভাগেও একটা গুনা যেতে থাকে সুতরাং তুমি ভ্যালেন্টাইন ডে উদযাপনের মাধ্যমে যদি বিদুর্বিদেরকে সহযোগিতা করো তোমার এই উদযাপনের মাধ্যমে যদি সমাজের মধ্যে অন্যায় বেবিচার বেড়ে যায় মনে রাখবা যতদিন এই অন্যায় পৃথিবীতে হবে যুবক তুমি হাজার দিন নামাজ পড়তে পারো তুমি সেজদা দিতে পারো হাস করতে পারো কিন্তু ওই গুনার ভাগ থেকে তুমি মুক্তি পাবে এবার আমি জিজ্ঞাসা করি আমার যুবক সন্তানেরা তোমরা বলো এই ভ্যালেন্টাইন ডে উদযাপন করবে তোমরা মা বাবাদের কে বলবো সন্তানদের ব্যাপারে সাবধান হন ইয়া আইয়ুহাল্লাদিন আমানু কুনফুসাকুম ওয়া আহলিকুম নারা নিছো জাহান্নাম থেকে বাঁচেন সন্তানদেরকেও বাঁচান এর জন্য আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে আমরা এইগুলির থেকে দূরে থাকতে রাজি আসি তো ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে অশ্লীলতা ব্যাহাপনা বুজার তৌফিক দান করে সকলে বলি আমিন জানেন শেষ একটা কথা বলি হাদিসের মধ্যে আল্লাহর রসুল বলেছেন এইভাবে যখন সমাজের মধ্যে জিনা বেবিচার বাড়বে সমাজের মধ্যে যখন এইভাবে জিনা বেবিচার বাড়বে তখন কি হবে জানেন নবীজি বলেন তখন মানুষদের অন্তরে তখন সমাজের মধ্যে মানুষ খুন খারাপি অনেক বেশি হতে থাকে সমাজের মধ্যে মহামারী ছড়ায় পড়ে এবং মানুষের অন্তর থেকে ভয় মানুষের মানুষের অন্তরটা কা পুরুষের অন্তর ভীতু অন্তর হয়ে যাবে তার অন্তরে আর সাহস থাকবে না এই জিনাবে বিচার যখন সমাজে বাড়বে তখন অন্তরে যদি সাহস না থাকে আপনার উপর সারা দিন জুলুম যদিও কেউ করে আপনার চোদ্দ বিরুদ্ধে প্রতিবাদ করতে পারবেন না করছে তোমার এই ভ্যালেন্টাইন্স যে সমাজটাকেও নষ্ট করছে তোমার এই ভ্যালেন্টাইন্স যে তোমার উদযাপনের মাধ্যমে সমাজের মধ্যে জুলুম বাড়ছে মানুষ মজদুম আর নির্যাতিত হচ্ছে আওয়াজ দিয়ে বলেন কথাটি আল্লাহ তাল আমাদেরকে বুঝার আমলের তৌফিক দান করে আহমিন